বন্ধুরা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি আপনাদের কাছে আলোচনা করব শনিদেবের এই যে ট্রানজিট হচ্ছে মকর রাশিতে শনিদেবের প্রবেশ কি ফল দিতে পারে কোন দিকটা থেকে খারাপ হতে পারে খারাপ বলতে ভয় দেখানো নয় খারাপ বলতে আপনাদের সাবধান করে দেওয়া আপনাদের সতর্ক করে দেওয়া সেই দিকটা আপনাদের সাবধানে থাকলে খারাপটা হয়তো হবে না বা কিছু বিপদ আপদ আসলেও আপনারা অ্যালার্ট থেকে সেই জায়গাটাকে কাটিয়ে উঠতে পারবেন সেই তথ্যটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো আমি প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা প্রেস করে নিন ভিডিও শুরু করার আগে একটা দুটো কথা আপনাদের বলে দিই প্রথম কথা হচ্ছে আপনারা বহুজন আমি দু হাজার কুড়ি সালের রাশিফল আমার মতো করে দিয়েছি কিন্তু তারপরেও আপনাদের বহু কোয়ারিস থেকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কেউ বলছেন আমার সন্তান হবে কি না বা কেউ বলছেন বিয়ে হবে কি না এরকম কোয়ারিজ কিছু থাকছে আপনাদের আর যদি কিছু প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওতে মেসেজ বক্সে জানান আমি একটা ভিডিও বানাবো তাতে আপনাদের সেই প্রত্যেকটা রাশি ধরে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো আবার আলাদা করে বারোটা ভিডিও বানানো সম্ভব নয় একটা ভিডিও বানাবো একটু বড় হয়তো হবে কিন্তু আমি ডিটেলস আলোচনা করে দেবো এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে যে আপনারা বহুজন বলেন হোয়াটসঅ্যাপে আমি অ্যান্সার দিই না হোয়াটসঅ্যাপে আপনারা বহুজন জন্ম তারিখ পাঠান অনেক প্রশ্ন করেন অনেক প্রশ্ন উত্তর চান সেগুলোর উত্তর দিই না কেউ কিছু কথা বলতে চাইলে বা এমনি কিছু আলোচনা করতে চাইলে আমি চেষ্টা করি অ্যান্সার দেওয়ার তাই জন্ম তারিখে দিয়ে দয়া করে মেসেজ পাঠাবেন না কারণ উত্তর দেওয়া সম্ভব নয় চলুন আলোচনা শুরু করি শনিদেবের এই অবস্থান কি ফল হতে চলেছে বা কি ফল দিতে চলেছে প্রত্যেকটা রাশির জন্য কোন দিকটা থেকে খারাপ হবে সাবধান থাকবেন কোন দিক থেকে সেটা বলবো প্রথম হচ্ছে মেষ মেষরাশির ক্ষেত্রে আমি বলবো শনিদেবের আমি বলেছিলাম মেষরাশির জন্য কেরিয়ার ভালো ফল দেবে বা কেরিয়ার ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এক্ষেত্রে আমি শনি শনিদেবের এই গ্রহগত অবস্থান প্রথমত শনিদেবের তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি তিনটে দৃষ্টি পড়ছে এবং শনিদেবের দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরগুলোকে খারাপ করে বা খারাপ করতে থাকে দশম ঘরে ঢুকছে তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে পড়বে ভাব নির্দেশ করে ব্যয় অর্থাৎ খরচা মেষরাশির ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনি চাইলেও অর্থ ঠিকঠাক মতো জমাতে কতটা পারছেন এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সাবধান থাকুন দু নম্বর কথা হচ্ছে ফোর্থ হাউস ফোর্থ হাউসে শনিদেবের দৃষ্টি কোনো সময় শুভ নয় চতুর্থ ভাব আমাদের সংসারের জায়গা অর্থাৎ কোনো না কোনোভাবে সাংসারিক সুখে বাধা বিপত্তি তৈরি হতে পারে বা সাংসারিক ক্ষেত্রে কিছু গোলযোগ আসতে পারে সাংসারিক ক্ষেত্রে এই জায়গাটা সাবধান থাকুন এবং দশম দৃষ্টি পড়ছে সেভেন থাউজের ওপর স্ত্রী স্থানের ওপর অর্থাৎ লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বা লাইফ পার্টনারের সাথে ঠিকঠাক মতো অ্যাডজাস্টমেন্ট করা বা ঠিকঠাক মতো বুঝে শুনে চলতে পারা এই জায়গায় কিন্তু প্রবলেম কিছু তৈরি হতে পারে এই জায়গাটা ঠান্ডা মাথায় সতর্ক হয়ে পার করুন এই দিকগুলো মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য কিছুটা গোলযোগের হতে পারে এক খরচা পারিবারিকগুলো যোগ তিন নম্বর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শরীর স্বাস্থ্য নিয়েও প্রবলেম বা দুজনের মধ্যে বন্ডিংয়ে কিছু সমস্যা তৈরি করা এটা হচ্ছে রাশির ক্ষেত্রে পরে একটা হচ্ছে রাশির ক্ষেত্রে রাশি নবমভাবে ঢুকছে দৃষ্টি দিচ্ছে একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে তৃতীয় ভাবকে এবং দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাবকে বিশ্বরাশির ক্ষেত্রে এই শনিদেবের অবস্থান খুব বেশি খারাপ ফল দেবে না খুব বেশি খারাপ ফল শনিদেবের এই অবস্থান দেবে না কারণ নবম প্রতি নবমে যাচ্ছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের হওয়ার মতো কোনো সম্ভাবনা চলবে না দু তিনটে জায়গায় একটু সাবধান থাকবেন ভাব বন্ধু বান্ধবও হতে পারে ছোট ভাই বোনও হতে পারে ভাই বোনদের থেকে একটু সমস্যা তৈরি হতে পারে বন্ধু বান্ধবদের থেকে শত্রুতা হতে পারে বা সমস্যা আসতে পারে এই জায়গাটা বা ভাই বোন বা আপনার রক্ত সম্পর্কিত লোকজন যারা রয়েছেন তাদের ব্যবহার কোনো কোনো সময় আপনাদের মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে বা আপনাদের মানসিকভাবে একটুখানি টেনশান তৈরি করে দিল বা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিল এবং দ্বিতীয় কথা হচ্ছে ভাবস্থ শনিদেবের দৃষ্টি হাড় সংক্রান্ত সমস্যা কিন্তু একটু তৈরি করতে পারে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্ট পেন স্পাইনাল করে রকম সমস্যা আসা এই জায়গাগুলো মানে ব্যথা যন্ত্রণা আপনাদেরকে একটু ভোগাতে পারে এই হচ্ছে রাশি পরেরটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো শনিদেব অষ্টমভাবে ঢুকছেন অষ্টমভাব পজিটিভ সাইন আছে কিন্তু অষ্টমভাবের বেশি অবস্থানটাই নেগেটিভ হয় এবং শনিদেব যখন ঢুকছেন অষ্টম প্রতি অষ্টমে তার পজিটিভ দিকগুলো আমি আগের দিন বলেছি আজকে যে কথাটা বলবো আপনারা অকারণে দীর্ঘস্থায়ী ঝামেলায় জড়াতে পারেন দীর্ঘস্থায়ী ঝামেলা অকারণে আপনারা জড়িয়ে পড়লেন প্রপার্টি রিলেটেড কোনো রকম সমস্যা আমি বলেছিলাম যে মিটতে পারে কিন্তু মিট মেটার জন্য আসতে হবে না এলে তো সমস্যা মিটবে না সমস্যা এলে তবে সমস্যা মিটে তা প্রপার্টি রিলেটেড রকম সমস্যা দেখুন আমরা হচ্ছি খুব সাধারণ গোছের মানুষ আমরা কোনো সময় চাই না আমাদের লাইফে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো আসুক আমরা নিজেদের মতো থাকতে ভালোবাসি নিজেদের মতো চলতে ভালোবাসি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এই ঝামেলা কিন্তু একটু তৈরি হতে পারে বা এই ঝামেলা হওয়ার সম্ভাবনা একটুখানি থাকছে অষ্টমভাবে দেখে দ্বিতীয় ভাবকে দেখছে অষ্টমপতির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়া মানে হচ্ছে ব্যয় প্রভূত পরিমাণ হতে থাকা দ্বিতীয়ভাবে প্রতি দৃষ্টি ব্যয় হতে থাকাকে নির্দেশ করে তা কোনো না কোনোভাবে আপনাদের ব্যয় বৃদ্ধি হওয়া ব্যয় হতে থাকা আয় ব্যয়ের হিসাব ঠিকঠাক মতো না রাখতে পারা এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি করে দেবে বা এই জায়গাগুলো তৈরি হওয়ার আপনাদের সম্ভাবনা মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে এটা একটু সাবধান থাকতে হবে এবং পরের কথা হচ্ছে আপনার যারা মা বা মাতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন অষ্টমপথির দৃষ্টি মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মতো জায়গা তৈরি করে দেয় এই জায়গাটা সাবধান থাকুন বা এই জায়গাটা আপনারা একটু সতর্ক থাকুন কারণ এই জায়গাটা একটু সতর্ক থাকলে আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে ভালো হবে বা ভালো হওয়ার জায়গা তৈরি করবে এবং কোনো না কোনোভাবে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক কষ্ট বা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক উদ্বেগ বা বোঝাপড়া একটু টিউনিং একটু প্রবলেম এগুলো আসার সম্ভাবনা রয়েছে পরেরটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি সপ্তমভাবে ঢুকছে সপ্তম ভাব আমি বলেছিলাম বিয়ের নির্দেশ করে বিয়ের যোগাযোগ করে কিন্তু সপ্তম ভাব হাজব্যান্ড ওয়াইফের শনি যখন বসছেন মারক প্রতি কর্কট রাশির ক্ষেত্রে মারক বলা হয় শনিদেবকে এবং শনিদেব এই জায়গায় যখন ঢুকছেন হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু গণ্ডগোল পাকাবে হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স কিন্তু আনবে এবং এই শনিতে পারিবারিক গোলযোগের জায়গা কিন্তু তৈরি করবে সপ্তমভাবে বসে দশম দশম দৃষ্টি ফোর্থ হাউসকে দেখছে বা ফোর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে তা এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে এবং বাধা বিপত্তি একটু আসতে থাকবে হয়তো কাজ হবে কিন্তু একচটকায় হতে থাকবে না আটকে যাওয়া আপনারা যে কাজ শুরু করলেন সেই কাজগুলো দেখবেন ডিলে হয়ে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে এর নির্দেশ কিন্তু হবে মানে আমি বলতে চাইছি যে সফলতা খুব ইজি ওয়েতে বা সাকসেস আসতে একটু ডিলে হতে পারে সাকসেস দেবে কিন্তু ডিলে হওয়া বা ডিলে করে সাকসেস দেওয়ার জায়গা থাকছে পরেরটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব যা অবস্থান বা সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবস্থ শনিদেব চাকরির জায়গা নিশ্চয়ই তৈরি করে চাকরির যোগ নিশ্চয়ই তৈরি করবে এ নিয়ে এ নিয়ে কোনো ব্যতিক্রম নেই কিন্তু ষষ্ঠপতির দৃষ্টি পড়ছে অষ্টমভাবে এটা কোনো না কোনোভাবে আপনাদেরকে উল্টোপাল্টা ঝামেলা বা ফালতু ঝামেলা আপনাদের আপনাদের যারা নিজের লোকজন রয়েছেন বা কাছের লোকজন আত্মীয় স্বজন রয়েছেন তাদের থেকে কোনোভাবে ঝঞ্ঝাট আসা বা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়ে যাওয়া এর জায়গা তৈরি করবে পরেরটা হচ্ছে যে ষষ্ঠপতির দৃষ্টি দ্বাদশভাবে পড়ে যাওয়ার মানে হচ্ছে বাড়ির কেউ না কেউ অসুস্থতা একটু নির্দেশ করে বা ডাক্তারি শাস্ত্রের পেছনে ব্যয়কে নির্দেশ করতে থাকে ডাক্তারি মানে দেখুন নিয়মিতভাবে অর্থ ব্যয় হতে থাকা ডিউ টু ইলনেস মানে অর্থব্যয়টা শরীর স্বাস্থ্যজনিত কারণ নিয়ে একটু অর্থব্যয়কে নির্দেশ করছে বা শরীর স্বাস্থ্যজনিত কারণ নিয়ে একটু অর্থব্যয় আপনাদের হওয়ার সম্ভাবনা শনিদেব কিন্তু তৈরি করছেন এবং পরেরটা হচ্ছে তৃতীয়ভাবে দৃষ্টি এটা গৃহশত্রুতা বা গৃহশত্রুতা হওয়ার জায়গা থেকে যাচ্ছে বা কর্মক্ষেত্রে একটু পেছনে লাগা শত্রুতা এগুলোর জায়গা থাকছে পজিটিভ দিকগুলো রয়েছে কিন্তু নেগেটিভ দিকগুলো আপনাদের বলছি যাতে আপনারা অ্যালার্ট হতে পারেন পরেরটা হচ্ছে কন্যারাশি কন্যারাশির পঞ্চমপতি পঞ্চমভাবে ঢুকছে কন্যা রাশির ক্ষেত্রে শনিদেব পঞ্চমপতি এবং শনিদেবী ষষ্ঠপতি এখন পঞ্চমের ফল দেবেন প্রেম করাতে পারেন কিন্তু খারাপ দিক যেটা করবেন সফলতা আসতে একটু প্রবলেম দেবে একটু ধীরে সুস্থে সফলতা দেবেন মানে মানে আপনাদের গাড়ির গতিটা একশো কিলোমিটার হবে না কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে গাড়ি ছুটবে আপনারা যতটা এক্সপেক্ট করবেন বা যতটা আপনারা চাইছেন সেই রকমভাবে শনিদেব হয়তো সফলতা দেবেন না একটু তার জন্য তৈরি থাকুন স্টেডি থাকুন মানে ধৈর্য ধরে অপেক্ষা করুন কোনো না কোনোভাবে শনিদেব একটু ডিলে করাতে পারেন কিন্তু সেটার জন্য ভেঙে পড়বেন না পঞ্চমপতির যেহেতু দৃষ্টি একাদশভাবে রয়েছে সফলতা দিয়ে যাবেন কিন্তু শনিদেবের ক্যারেক্টার হচ্ছে ধীরে ধীর গতিতে দেওয়া বৃদ্ধ গ্রহ বলা হয় তাকে তা ধীরে সুস্থ দিতে থাকবেন খুব স্মুথলি খুব সুন্দরভাবে শনিদেব কিন্তু দেবেন না এই দিকটা আপনারা একটু লক্ষ্য রাখুন চলে আসি রাশির ক্ষেত্রে শনিদেব চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ কিন্তু রাজ্যকে পূর্ণ ফল দিতেন যদি পঞ্চমে যেতেন চতুর্থভাবে যেহেতু বসে রয়েছেন কিছু না কিছু পারিবারিক অশান্তি তৈরি করবেন কিছু না কিছু পারিবারিক অশান্তি তৈরি করবেন এবং শনিদেবের দৃষ্টি পড়ছে রাশির ওপরে আমি বলবো আলস্যতা একটু এ এনে দিতে পারেন এই শনিদেব ঢিলে ঢালা ব্যাপার বা গৃহের প্রতি টান বৃদ্ধি মানে গৃহের প্রতি টান বৃদ্ধি বলতে এটা ভালো লক্ষণ কিন্তু কর্ম ঠিকঠাক যেতে ইচ্ছা করলো না বা একটু হয়তো ল্যাথার্জি তৈরি হতে থাকে ঠিকমতো এনার্জি না পাওয়া এই জায়গাগুলো কিন্তু শনিদেব একটু আনবেন এবং শনিদেব এই শনিদেব আপনাদের ক্ষেত্রে যে কথাটা বলবো ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা কিন্তু একটু তৈরি করতে পারেন এই দিকটা আপনারা সতর্ক থাকতে হবে তুলারাশির ক্ষেত্রে হিউজ কোনো প্রবলেম শনিদেব পড়বেন না পজিটিভ রেজাল্ট দেবেন ভালো রেজাল্ট দেবেন কিন্তু এই একটা দুটো জায়গায় একটু সতর্ক থাকতে হবে পরেরটা হচ্ছে আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকেদের আনন্দ করার সময় আনন্দ করার হৈহুল্লোর করার সময় কারণ সাড়ে সাতই সাড়ে সাত বছরের পিরিয়ড আপনারা কাটিয়ে উঠতে চলেছেন সাড়ে সাতই সাড়ে সাত বছরের যে পিরিয়ড বা যে অসুবিধা ছিলো ছিল সেগুলো আপনারা কাটিয়ে উঠতে চলেছেন অর্থাৎ শনিদেব শিক্ষা দিয়ে গেলেন এবার শনিদেব দিতে থাকবেন কিন্তু যে দু তিনটে জায়গায় একটু সমস্যার করবে সেটা হচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের বনিবনা ঠিক মতো হতে না পারে ভাই বোনদের সঙ্গে গুরুজনদের সাথে একটু দূরত্ব কোনোভাবে তৈরি হতে পারে বাড়ির আপনার যাদের এজেড পারসন রয়েছেন বাবা মা বা কাকা কাকিমা এনাদের সাথে একটু দূরত্ব মনোমালিন্য এগুলো তৈরি হতে পারে বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তির জায়গা কিন্তু শনিদেব তৈরি করবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে শনিদেবের এই তৃতীয় ভাবস্থ অবস্থান কিছু ভালো ভালো জিনিসপত্র কেনা বা দামি জিনিসপত্র কেনা বা হয়তো আপনার একটু লাক্সারি করার জন্য অর্থ ব্যয় শনিদেব পড়িয়ে দিতে পারে এটা ভালো হতে পারে একদিক থেকে কিন্তু অর্থ তো ব্যয় হচ্ছে সেটা খারাপও আমরা বলতে পারি এদিকটা লক্ষ্য রাখুন পরেরটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ধনীদেব দ্বিতীয়ভাবে ঢুকছেন রাশির উপর থেকে সরে দ্বিতীয়ভাবে ঢুকছেন রাশির ওপর এতদিন স্ট্রাগেল করাচ্ছিলেন যা করতে যাচ্ছিলেন আটকে যাচ্ছিল এবার যেটাই ঢুকছেন দ্বিতীয়ভাবে ঢুকছেন এবং অষ্টম ভাবকে দেখবেন যে দুটো জিনিস আমি মেনলি বলবো এক হচ্ছে টাকা পয়সার হিসাব খুব সাবধানে করুন অর্থাৎ টাকা পয়সা আপনার যেটুকু হাতে রয়েছে খুব বুঝে শুনে খরচা করতে হবে হিসাব করে করে মানে এক টাকাও ফেলা যাবে না এক টাকারও হিসাব ঠিকঠাক মতো রাখতে হবে কারণ এই শনিদেব দ্বিতীয় প্রতি দ্বিতীয়ায় ঢুকছে ভালো লক্ষণ কিন্তু সাড়ে সাতই তো চলছে তা সেই জন্য অর্থনৈতিক চাপ তৈরি করে দেবে টাকা পয়সার হিসাবটা ঠিক মতো রাখুন এবং অষ্টমভাবে ঝুঁকছে শনিদেবের অষ্টমস্ত দৃষ্টি এটা আমি আপনাদেরকে বলবো। যে পৈতৃক সূত্রতে জিনিসপত্র নিয়ে ঝামেলা পৈতৃক সূত্র মানে ধরুন আপনার পরিবারে কেউ মানে বাড়ি বা পরিবারের কোনো ঝামেলা বা অন্ডগোল বা ডিস্টারবেন্স তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে বা আপনার পরিবারের যারা লোকজন আপনি যে ধরুন বাড়িতে দশজন বাস করেন শুধু আপনি আর আপনার স্ত্রী নন আরও আটজন মেম্বার রয়েছেন তাদের সঙ্গে বন্ডিংয়ে কিন্তু ক্র্যাশ লাগতে পারে তাদের সঙ্গে একটু ক্র্যাশ লাগা বা একটু মনোমালিন্য হওয়া এগুলোর জায়গা কিন্তু থেকে যাবে এদিকটা একটু সতর্ক থাকুন পরেরটা হচ্ছে মকর রাশি মকর রাশির শনি সাড়ে শুরু হবে এবং এই শনিদেব যদিও রাশির অধিপতি কিন্তু শরীর নিয়ে একটু ভোগাতে একটু আধটু প্রবলেম ছোটোখাটো করবেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অনেক সময় ভালো ভালো যোগাযোগগুলো কিন্তু নষ্ট হবে ভালো ভালো যোগাযোগ যেমন ধরুন আপনি কোনো একটা ভালো মানুষের সাথে কথাবার্তা বলছেন বা ভালো মানুষের সাথে আপনার একটা ভালো বন্ডিং ছিল ভালো যোগাযোগ ছিল তাদের সাথে একটু সম্পর্ক শনিদেব একটু চিড় ধরাতে পারেন এবং সফলতা আসবে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এই সময় মানে দশ টাকা ইনকাম করার জন্য এগারো টাকার বারো টাকার পরিশ্রম করতে হবে অনেকের ক্ষেত্রে কী হয় আট টাকার পরিশ্রম করে দশ টাকা ইনকাম করে কিন্তু আপনাদেরকে বারোর পরিশ্রম করে দশ দেবে এটার জন্য তৈরি হন নিজেদের তৈরি করুন কারণ এবার পরিশ্রম একটু করতে হবে এই জায়গাটা সতর্ক থাকতে হবে মকর রাশির ক্ষেত্রে পরেরটা বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দ্বাদশ প্রতি দ্বাদশভাবে ঢুকছেন আমি বলেছিলাম যারা বাইরে যেতে চান তাদের জন্য ভালো ফল হচ্ছে কিন্তু সবাই তো একশো জন মানুষ থাকলে পাঁচজন হয়তো বাইরে থাকেন আমাদের এখানে বাকি পঁচানব্বই জন তো ঘরে কাজ করেন বা বাড়ি থেকে যাতায়াত করেন সবাইকার ক্ষেত্রে বাইরে যাওয়া সম্ভব নয় যে দু তিনটে জায়গা আমি সতর্ক থাকতে বলবো গুরুজনদের শরীর স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখতে হবে বাড়ির রেজেড পারসন যারা আছেন সাড়ে সাথে জাস্ট স্টার্ট হলো স্টার্ট হওয়া মানেই একটা ধাক্কা দেবে একটা ধাক্কা দেবে স্যার স্টার্ট হওয়া মানেই দেখবেন যখন আলো জ্বল ছিল হঠাৎ করে যখন অন্ধকার হয়ে যায় আমরা চোখে কিছু দেখতে পাই না তালা বা দু চার মিনিট পর দেখা যায় যে একটা আলোর রেখা ফুটে উঠছে ঠিক তেমনই স্টার্ট হওয়া মানে বেশি একটা ধাক্কা দিয়ে যাবে গুরুজনদের শরীর স্বাস্থ্য আপনাদের শরীর স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখুন অর্থের জায়গাটাকে একটু চেক চেক করার চেষ্টা করুন কারণ অর্থ দ্বাদশপতি দ্বাদশে বসে থাকা মানে ভালো কাজে অর্থ ব্যয় করালেও অর্থ ব্যয়টা একটু করাবে অর্থ ব্যয় কিন্তু এই শনিদেব করাতে থাকবেন এবং ঠিকঠাক মতো আর্নিং হচ্ছে কি না এদিকটা একটু লক্ষ্য রাখুন আর শরীরের দিকে একটু সাবধানতা বা লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে লাস্ট হচ্ছে মীন রাশি মীন রাশি জাতক বা জাতিকেদের আমি বারবার বলছি যে একাদশ প্রতি একাদশে অবস্থান ভীষণ ভালো রেজাল্ট দেবে আমি বারবারই আপনাদেরকে বলছি যে শনিদেবের এই অবস্থান একাদশভাবে অবস্থান সার্বিক দিক দিয়ে উন্নতি দেবে বা সর্বক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি করবে কিন্তু খারাপ কোনগুলো প্রথম খারাপের দিক হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে শনিদেব একটু ভোগাবেন সব ভালো দেবেন তা কিন্তু নয় শরীর নিয়ে আপনাদের একটু ব্যতিব্যস্ত করবেন করবেন কারণ একাদশপতির দৃষ্টি যে জায়গায় পড়ে সেই ঘরগুলো ভালো ফল দেয় না শনিদেবের দৃষ্টি ল রাশির ওপর পড়ছে অর্থাৎ শনিদেব রাশির ওপর দৃষ্টি দিচ্ছেন মানে হচ্ছে যে শরীর নিয়ে ভোগান্তি এবং প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু শনিদেব খুব ইজিলি সাকসেস পেতে দেবেন না প্রেমজ বিষয়ে মনের কষ্ট মানসিক কষ্ট কিন্তু শনিদেব একটু তৈরি করাবেন প্রথম দিকে মানে প্রথম দিকে বলতে আপনি ভাবছেন এই ছেলেটাকে ভালোবাসি একে প্রপোজ করবো একে খুব ভালোভাবে এ হ্যাঁ বলে দেবে তারপর বাড়িতে বলবো বিয়ে হয়ে যাবে এই যে সুন্দর প্রসেসিংয়ের পথ এটা কিন্তু অত সোজা হবে না কাঁটার মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে অনেক ধৈর্য ধরে আপনাদের এগোতে হবে এই দিকটা লক্ষ্য রাখুন এবং শরীরের দিকে লক্ষ্য রাখুন যারা বিশেষত যারা একটু বয়স হয়েছে যারা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে তাদের শরীর কিন্তু ভালো রকমভাবে শরীর দেবে একটু কষ্ট দেবে এই জায়গাগুলো সতর্ক থেকে সাবধান থেকে এগুন এই হচ্ছে ওভারঅল প্রেডিকশান কোন রাশির কোন দিক থেকে খারাপ হতে পারে রাশি ধরেই আলোচনা করলাম এবং পরের যা যা প্রেডিকশান দেবো রাশি ধরেই দেবো লগ্ন ধরে আর দেবো না আর রাশি ধরেই দেবো রাশি ধরেই আলোচনা করলাম এদিকটা একটু খেয়াল রেখে চলুন যেগুলো বললাম একটু সাবধানে থাকুন অবশ্যই ভালো হবে যারা আমাকে দেখাতে চান ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে জন্ম তারিখ দিয়ে দয়া করে আপনাদের অনুরোধ করছি বিচার চাইবেন না ফোনে এইভাবে বিচার হয় না তার আলাদা কিছু প্রসেস আছে ফোনে বিচারেরও কিন্তু জন্ম তারিখ দিয়ে যে আমার রাশিটাও বলে দিন এটা এইভাবে সম্ভব নয় তা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন কোথায় চেম্বার করেই বলা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার